আসুন। আমি? হ্যাঁ, আপনি আসুন। কোথায় যাবেন? চৌরঙ্গীর বাড়ি যাব। আচ্ছা, পেট্রোল পাম্প ঠিক হয়ে গেল? পেট্রোল পাম্প ঠিক হয়ে গেল? হ্যাঁ, পেট্রোল পাম্প নয়, ব্যাক পাইপ হয়ে গেছে। ছি ছি, শুনুন, ওরা কি সব যাতা বলল? বলতে দিন, ওসব শুনে শুনে কান পচে গেছে। আপনি বা সবাইকে ফেলে আমাকে তুললেন কেন? আপনি তাহলে বাড়ি ফিরতেন কি করে? তা অবশ্য সত্যি বাবা, আপনি নাইলে যে কি বিপদে পড়তাম। কিন্তু আশ্চর্য চোখ আপনার, অত ভিড়ের মধ্যে আমাকে ঠিক চিনতে পেরেছেন তো? আপনি কিন্তু পারেননি। না, প্রথম তো অবশ্য পারিনি। ওই রকমই হয়। কি বললেন? না, বলছিলাম গরিব ট্যাক্সি ড্রাইভারকে কে আর মনে রাখে বলুন। এই যা, ওভাবে বলবেন না, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। ভাবছিলাম কি করে ওই জনস্রোতের বইতে আমি পার হয়ে যাব। ভাগ্যিস বাছুরের ল্যাজ পেয়ে গেলাম। কি পেলেন? কেন আপনার ল্যাজ? বাছুরের ল্যাজ না হলে কি করে বইতে আমি পার হই বলুন। কি হলো? গাড়ি আর যাবে না, আপনি অন্য গাড়ি দেখুন। তার মানে? মানে কিছু নেই, গাড়ি খারাপ হয়ে গেছে। আপনি তো আচ্ছা লোক, এই মাঠের মাঝখানে আমি এখন যাই কোথায়? জেনে শুনে এই ভাঙা গাড়িতে তুললেন কেন? কি বললেন? আমার গাড়ি ভাঙা? নিশ্চয়ই ভাঙা, না হলে এরকম হঠাৎ বন্ধ হয়ে যায়? গাড়িটা 3 দিন আগে সার্ভিসিং হয়েছে, ভাঙা গাড়ি আমি চালাই না। তাই নাকি? ও, তাহলে তো আপনারই দোষ, আপনি ভালো করে ড্রাইভিং শেখেন। শুনুন শুনুন, আপনি এত জোরে চালাবেন না, অ্যাক্সিডেন্ট করবেন নাকি? শুনছেন, দয় আপনার, আমার ঘাট হয়েছে, আর আমি কিচ্ছু বলবো না আপনাকে। আপনি খুব ভালো ড্রাইভিং জানেন, জানি জানি। আপনি থামুন, শুনছেন? এখন আমি বাছুর বলবো না আপনাকে, দোহাই আপনার, একটু থামুন না। আসলে আপনি বড্ড ছেলে মানুষ তো, তাই বাছুর বলেছিলাম। আর একটু বড় হলে ষাঁড় বা বলদ বলতেন, তাই তো? উনি আমার ট্যাক্সিতে আসেননি, আমি পল্টু বাবুকে দেখতে এসেছি।